नमस्कार बंधुरा, बेंगुली ब्लॉगर जयता चैनले अपने सबाई के स्वागत। आज के एक अत्यंत जनप्रिय पद अपन साथेर करते चले। आज के शेयर करब टक डाल। गरमकाले टक डाल खेते तो कम बसि सबाई खूब भलोबासी। टक डाल जेमन बनाना सहज तेमनी शरीर खूब हेल्दी। टक डाल किन्तु आम दिए तेतुल दिए बा टमेटो दिए करा जाए। तो आज के साथ शेयर करब काचा आम दिए टक डाल। तो आसुन देखे नी वीडियो। टक डाल बनानोर जोन्नो आम्रा एक कप मतो मुसुरी डाल निये सेटा तीन चार बार खूब भालोभाबे धुए निये जल दिए भिजिए रेखेछि। आर आमादेर लागजे काचा आम, परिमाण मतो चीनी, काचा लंका, फोड़ने आम्रा व्यवहार करछि सादा सर्षे आर शुकनो लंका। प्रथमेई आम्रा एकटी काचा आम निये खूब भालोभाबे धुए तार खोसा छाड़िए टुकरो टुकरो करे केटे निच्छि। কাঁচা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা যেভাবে কাটছি আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু আমের গা থেকে আমের শাঁসগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবেন। দেখুন কাঁচা আম টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আমরা একটি পাত্রের মধ্যে জল নিয়ে আমের টুকরোগুলো তার মধ্যে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখব। এতে আমের যে কষ্টটা থাকে সেই কষ্টগুলো বেরিয়ে যাবে। আমরা গ্যাস অন করে তাতে প্রেসার কুকার বসিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তার মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা এক কাপ মসুরির ডাল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারে ঢাকনা ঢেকে দিয়ে দুটো সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে মসুরির ডাল। মসুরির ডাল সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন মসুরির ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঘন বা পাতলা খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জলটা কম বেশি করে নিতে পারেন।
ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখা কাঁচা আমের টুকরোগুলো। কাঁচা আমের টুকরোগুলো দেওয়ার পর প্রেশার কুকার আমরা হালকাভাবে ঢেকে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনা খুলে সামান্য একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমরা একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ। এখানে আমাদের মাথায় রাখতে হবে কাঁচা আমটা কতটা টক বা মিষ্টি, তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের এখানে চিনি কম বেশি দিতে হবে। আর নুনের সাথে চিনি কিন্তু সামঞ্জস্য রাখে এই টক ডালে দিতেই হবে, না হলে টক ডালের টেস্টটাই কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। আসুন এবার দেখে নেওয়া যাক ফোড়ন আমরা কিভাবে তৈরি করছি। ফোড়নের জন্য আমরা গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর ফোড়নে আমরা এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা আর সাদা সর্ষে। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়ন আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা কাঁচা আম দিয়ে প্রেশার কুকারে যে ডালটা বানালাম তার উপর থেকে এই ফোড়ন ছড়িয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর খুব ভালোভাবে ডালের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর তারপরে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে এই কাঁচা আম দিয়ে টক ডাল।
গ্যাস আমরা অফ করে প্রেসার কুকার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, আর তারপরেই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে এই জনপ্রিয় রেসিপিটি, কাঁচা আম দিয়ে টক ডাল। এটি গরমকালে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটি যেমন হেলদি, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক বেশি লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।